আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। পিজিএসসি অনলাইন ক্লাসে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম ও দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা আমাদের তৃতীয় অধ্যায়ে মানচিত্র গঠন ও ব্যবহার এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে লক্ষ্য করা শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের মতো আমি একটি প্রবাহচিত্র তোমাদের সামনে উপস্থাপন করেছি। এই প্রবাহচিত্রের মাধ্যমে আমি চেষ্টা করেছি পুরো অধ্যায়টাকে একটি প্যাটার্নের মধ্যে নিয়ে এসে তোমাদেরকে বোঝানোর জন্য। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথমে কি আছে? মানচিত্রের ধারণা, গুরুত্ব ও ব্যবহার। এই অধ্যায় নিয়ে আলোচনার শুরুতে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে মানচিত্র আসলে কি। ইংরেজি ম্যাপ শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। এই ইংরেজি ম্যাপ শব্দের বাংলা অর্থ হচ্ছে মানচিত্র। ল্যাটিন শব্দ ম্যাপা থেকে এই ম্যাপ শব্দটির উৎপত্তি হয়েছে। ল্যাটিন শব্দ ম্যাপার অর্থ হচ্ছে কাপড়ের টুকরো। প্রাচীনকালে বিভিন্ন চিত্র, বিভিন্ন দৃশ্য এগুলো কাপড়ের চিত্রাঙ্কন করা হতো। তাহলে দেখো, আমরা বুঝতে পারছি যে আসলে মানচিত্র জিনিসটা কি। আমাদের এই সমগ্র পৃথিবী, পৃথিবীর বিভিন্ন অঞ্চল, হ্যাঁ, এই অঞ্চলগুলো সম্পর্কে একটি সমতল ভূমিতে বা সমতল ক্ষেত্রে চিত্রাঙ্কন করাটাই হলো মানচিত্র। অর্থাৎ মানচিত্র হলো এমন একটি ড্রয়িং বা রেখাঙ্কন যা কি করছে, ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চল সমূহকে উপস্থাপন করছে। তাহলে আমরা বুঝতে পারছি কি মানচিত্রটা কি হচ্ছে। মানচিত্রের মাধ্যমে আমরা আমাদের সমগ্র পৃথিবীর প্রত্যেকটা অঞ্চল সম্পর্কে কি করতে পারছি, আমাদের পরিপূর্ণ বা সার্বিকভাবে আমরা কি করতে পারি, জ্ঞান লাভ করতে পারি। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, মানচিত্রের স্কেল নির্দেশের পদ্ধতি। এই যে আমরা মানচিত্রের কথা বলছি বা মানচিত্র আঁকার কথা বলছি, এই মানচিত্রকে আমরা যেমন তেমন ভাবে আঁকতে পারবো? নিজের ইচ্ছা মতো কি আঁকা যাবে? না। এই মানচিত্র আঁকার জন্য কিছু কি পদ্ধতি নির্দেশ করা হয়েছে। একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথমে দেওয়া আছে কি বর্ণনার সাহায্যে। বর্ণনার সাহায্যে যে স্কেলটি, সেটা হলো আমরা কি করি, কোনো মানচিত্র যখন অঙ্কন করি সে মানচিত্রের বিষয়বস্তুকে কোনো বর্ণনা বা ভাষার মাধ্যমে, ঠিক আছে, সেগুলো উপস্থাপন করে থাকি। এক্ষেত্রে দেখা যায় প্রতি এক সেন্টিমিটার সমান সমান, সরি, প্রতি এক ইঞ্চি সমান সমান চার মান ধরা পেয়ে থাকে। এরপরে দেখো রেখাচিত্রের সাহায্যে, আমরা একটি কি রেখাকে বিভিন্ন অংশে বিভক্ত করে সে রেখাংশের ক্ষুদ্র অংশগুলোকে বিভিন্ন অনুপাতে কি করে থাকি, উপস্থাপন করে থাকি। এক্ষেত্রে প্রতি ইঞ্চি বা প্রতি সেন্টিমিটারকে কি কিলোমিটার হিসেবে ধরা হয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রতি সেন্টিমিটারকে দশ কিলোমিটার হিসেবে ধরে তারপরে আমরা সেই চিত্রটি অঙ্কন করতে পারি। এরপরে দেখো প্রতিভু অনুপাতের সাহায্যে, আমাদের বিশ্বের বিভিন্ন দেশের যে দূরত্ব আমরা পরিমাপ করে থাকি সেই দূরত্ব পরিমাপের ক্ষেত্রে প্রত্যেকটি দেশেরই স্বতন্ত্র কি স্কেল নির্দেশনা থাকে। এক্ষেত্রে দেখা যায় আমাদের কিছু ভাষাগত অসুবিধা সৃষ্টি হয়। এই ভাষাগত অসুবিধাগুলো দূর করার জন্য এই প্রতিভু অনুপাতের সাহায্যে এই কি স্কেলটি, মানে এই স্কেল পদ্ধতিতে কি আবিষ্কার করা হয়েছে। একে তোমার ইংলিশে বলা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, অর্থাৎ আর এফ, বাংলায় যাকে বলা হয় প্র অ। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আছে আমাদের মানচিত্রের প্রকারভেদ। মানচিত্রের প্রকারভেদ, এই যে আমরা মানচিত্র আঁকছি, এই মানচিত্র কি কি কোন নির্দেশনা অনুযায়ী আঁকছি বা কিসের মানচিত্র আঁকছি, কি কি বিষয়ের মানচিত্র আঁকছি, সেগুলো কিন্তু ভাগ করা হয়েছে। সর্বপ্রথমে দেখো কি দেওয়া আছে, উপস্থাপিত বিষয়বস্তু হিসেবে, উপস্থাপিত যে বিষয়বস্তুগুলো আছে সেই বিষয়বস্তুগুলো হিসেবে আমরা দুভাবে মানচিত্র অঙ্কন করে থাকি। একটা হলো গুণগত মানচিত্র আর একটা হলো পরিমাণগত মানচিত্র। গুণগত মানচিত্র কোনগুলো, যেগুলো আমাদের ভূতাত্ত্বিক, ভূমিরূপ, মৃত্তিকা, দেয়াল মানচিত্র, ভূসংস্থানিক মানচিত্র, এই বিষয়গুলো হলো কি আমাদের গুণগত মানচিত্র। এই মানচিত্রের মাধ্যমে
কি করা হচ্ছে গুণগত মানগুলো প্রকাশ পাচ্ছে আর পরিমাণগত মানচিত্র কি যেখানে আমরা কোনো পরিমাপ করে থাকি ঠিক আছে যেমন আমাদের বায়ুর যে উপাত্ত আমরা সংগ্রহ করি বায়ুর তাপ চাপ তারপর বৃষ্টিপাত তারপর জনসংখ্যার ঘনত্ব জনসংখ্যার গঠন ব্যবস্থাপনা এগুলো আমরা কি করে থাকি পরিমাপ করে থাকি তাহলে সেগুলোকে বলা হচ্ছে কি পরিমাণগত মানচিত্র এরপরে দেখো আমাদের আরেকটা প্রকারভেদ আছে সেটা হলো কি কার্যের উপর ভিত্তি করে কার্যের উপর ভিত্তি করে যে মানচিত্র সেই মানচিত্রগুলোকে আমরা এখানে দেখো ধারাবাহিকভাবে কি সাজিয়েছি সর্বপ্রথম দেওয়া আছে কি দেখো ক্যাডাস্টার বা মৌজা মানচিত্র এই ক্যাডাস্টার বা মৌজা মানচিত্র এই মানচিত্রের মধ্যে এই ক্যাডাস্টার শব্দটি ফ্রেঞ্চ শব্দ ক্যাডাস্টার থেকে এসেছে যার অর্থ হচ্ছে রেজিস্ট্রিকৃত কি নিজের সম্পত্তি আমরা আমাদের গ্রামে বলো শহরে বলো প্রত্যেকেরই কি জমি পরিমাপ করে থাকি এবং এই জমি পরিমাপ করার ক্ষেত্রে এই মৌজা মানচিত্র বা এই ক্যাডাস্টার মানচিত্রটি কি ব্যবহার করা হয়ে থাকে এবং এই মানচিত্রের ভিত্তি করে আমাদের সরকার কি করে জমির মালিকদের থেকে কর আদায় করে থাকে এরপরে দেখো ভূসংস্থানিক মানচিত্র এই ভূসংস্থানিক মানচিত্রকে আবার স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র বলা হয় এই ভূসংস্থানিক মানচিত্র দুটি উপাদানে কি অঙ্কন করা হয় একটা হলো প্রাকৃতিক আর একটা হলো কি সাংস্কৃতিক প্রাকৃতিক উপাদানগুলো কি কি আমরা জানি আমাদের প্রকৃতিতে কি আছে পাহাড় নদী নালা পর্বত হ্যাঁ এই সকল কিছু হলো আমাদের প্রাকৃতিক মানচিত্রের অন্তর্ভুক্ত আর আমাদের যে সাংস্কৃতিক মানচিত্র সে সাংস্কৃতিক মানচিত্রের মধ্যে আছে কি কি আমাদের বিভিন্ন মসজিদ মন্দির আমাদের খেলার মাঠ হ্যাঁ এগুলো হলো আমাদের কি সাংস্কৃতিক মানচিত্রের অন্তর্ভুক্ত এরপরে দেখো দেয়াল মানচিত্র দেয়াল মানচিত্রটি মূলত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হ্যাঁ শ্রেণীকক্ষে বা অফিস কক্ষে কি টাঙানো থাকে তোমরা হয়তো দেখবে যে আমাদের যে প্রশাসনিক যে মানচিত্রটি আছে রাষ্ট্রে আমাদের বাংলাদেশের যে প্রশাসনিক মানচিত্র সেটা হলো দেয়াল মানচিত্র আমরা দেয়ালে সেটি কি করি টাঙিয়ে রাখি এরপরে দেখো ভূচিত্রাবলী বা অ্যাটলাস মানচিত্র ভূচিত্রাবলী মানচিত্রটা হলো যেখানে কয়েকটি মানচিত্রের সমষ্টি লক্ষ্য করা যায় এখানে দেখো সব প্রাকৃতিক মানচিত্র থাকবে তারপরে এখানে জলবায়ুগত মানচিত্র তারপর অর্থনৈতিক বিষয় সকল কিছু মিলিয়ে ভূচিত্রাবলী বা অ্যাটলাস মানচিত্র অঙ্কন করা হয়ে থাকে এরপরে দেখো প্রাকৃতিক মানচিত্র আমি আগেই বলেছি প্রাকৃতিক মানচিত্র কোনগুলো যেখানে আমাদের প্রকৃতির বিষয়বস্তুগুলো উপস্থাপিত হয়ে থাকে পাহাড় পর্বত নদী নালা আমাদের প্রাকৃতিক যে বিষয়বস্তুগুলো সেগুলো এই প্রাকৃতিক মানচিত্রের অন্তর্ভুক্ত এরপরে দেখো ভূতাত্ত্বিক মানচিত্র এখানে ভূতাত্ত্বিক মানচিত্রে আমাদের ভূমি ভূত্বকের যে গঠন রূপ আছে সে গঠন রূপের ভিত্তিতে এই ভূতাত্ত্বিক মানচিত্র অঙ্কন করা হয়ে থাকে এরপরে আসো জলবায়ুগত মানচিত্র জলবায়ুগত মানচিত্র আমরা এই যে আমাদের বায়ুর তাপ বায়ুর চাপ আমাদের বৃষ্টিপাতের পরিমাপ হ্যাঁ আমাদের আবহাওয়ার পরিমাপ এগুলো যে মানচিত্র উপস্থাপন করে থাকি সেটা হলো কি জলবায়ুগত মানচিত্র এরপরে দেখো উদ্ভিদ বিষয়ক মানচিত্র আমাদের পৃথিবীতে বিভিন্ন রকমের উদ্ভিদ লক্ষ্য করতে পারি আমরা তাই না তাহলে কোন দেশে কোন উদ্ভিদ আছে সেগুলো আমরা বোঝার জন্য এই উদ্ভিদ বিষয়ক মানচিত্র ব্যবহার করেছি তারপরে দেখো মৃত্তিকা বিষয়ক মানচিত্র এই মানচিত্রে আমরা আমাদের মাটির গঠন ধরন হ্যাঁ এগুলো কি পেয়ে থাকি অবশেষ দেখো সাংস্কৃতিক মানচিত্র সাংস্কৃতিক মানচিত্রটা হলো যেখানে আমাদের আমরা রাজনৈতিক বিষয় বলি আমাদের তারপর অর্থনৈতিক বিষয় বলি হ্যাঁ বা আমাদের যে ঐতিহাসিক স্থান সমূহ আছে সেসব স্থান সমূহর যে মানচিত্রগুলো আমরা দেখে থাকি সেগুলো হলো কি আমাদের এই সাংস্কৃতিক মানচিত্র এরপরে লক্ষ্য করা শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই মানচিত্রে প্রচলিত যে প্রতীক চিহ্ন সমূহ আমাদের মানচিত্রে যে প্রচলিত প্রতীক সমূহ রয়েছে সে প্রতীক সমূহ সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করব লক্ষ্য করে এখানে কি কি দেওয়া আছে মানচিত্রের তথ্য উপস্থাপনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় এই যে মানচিত্রের আমরা তথ্য উপস্থাপন করব এই তথ্য উপস্থাপনের ক্ষেত্রে আমরা কোন দিকগুলো বা কোন বিষয়গুলো কি করব লক্ষ্য করব তাই না আমরা চাইলে তো যেমন তেমন ভাবে মানচিত্র আঁকতে পারবো না তাহলে সে মানচিত্র আঁকতে গেলে আমাদেরকে এই পাঁচটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে সর্বপ্রথম কি আছে দেখো শিরোনাম আমরা যখন একটি মানচিত্র অঙ্কন করব সে মানচিত্র অঙ্কন করার ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে একটি শিরোনাম দিতে হবে
ঠিক আছে আমরা কি কি বিষয়ে মানচিত্রটি অঙ্কন করছি এরপরে দেওয়া আছে দেখো স্কেল আমি প্রথমেই বলেছিলাম আমাদের মানচিত্রে যে স্কেল নির্দেশের পদ্ধতি এই পদ্ধতিগুলো কি করে ব্যবহার করে আমাদেরকে এই মানচিত্র অঙ্কন করতে হবে এরপরে দেওয়া আছে কি দেখো উত্তর দিক তোমরা হয়তো লক্ষ্য করবে যে কোনো মানচিত্রের মধ্যে হ্যাঁ একপাশে একটা অ্যারো চিহ্ন দেওয়া থাকে অ্যারো চিহ্ন দিয়ে রশ্মি দেওয়া থাকে তার মানে কি এটা উত্তর দিক নির্দেশ করছে তারপরে আসো দেওয়া আছে সূচক সূচক মানে প্রতীক প্রত্যেকটা মানচিত্রের মধ্যে কিছু প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন স্থানকে চিহ্নিত করতে বিভিন্ন জায়গাকে বোঝাতে এই প্রতীক চিহ্ন দিয়ে কি চিহ্নিত করা হয়ে থাকে তারপর হলো তথ্য উপাত্ত যে বিষয়বস্তু সম্পর্কে আমরা মানচিত্রটি অঙ্কন করব সেই বিষয়বস্তুর সঠিক তথ্যগুলো আমরা কি করব সেখানে উপস্থাপন করব এরপরে আসো শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী ধাপে চলে যাই এরপরে আছে কি স্থানীয় সময় ও প্রমাণ সময় তোমরা জানো যে স্থানীয় সময় মানে কি আমরা সূর্যের যে অবস্থান সে অবস্থানকে কেন্দ্র করে যে সময়টা নির্ধারণ করে থাকি অর্থাৎ সূর্য যখন ঠিক আমাদের মাথার উপরে থাকে তখন আমরা কি সেটাকে দুপুর ১২টা ধরে আমরা সেই স্থানীয় সময়কে কি নির্ণয় করে থাকি আর প্রমাণ সময়টা নির্ধারণ করা হয় তোমার যে কোনো দেশে যে মধ্যভাগে যে দ্রাঘিমা আছে সে দ্রাঘিমা অনুযায়ী কারণ কি এক একটি দেশের যে সীমা পরিসীমা বা আয়তন কিন্তু একরকম নয় সে কারণে যখন আমরা একটা দেশের সাথে আরেকটা দেশের সময় পার্থক্য নির্ণয় করব তখন আমরা এই প্রমাণ সময়ের ভিত্তিতে সে সময়ের পার্থক্যটা নির্ণয় করতে পারবো দেখো স্থান ভেদে সময়ের পার্থক্য এই যে স্থান ভেদে সময়ের পার্থক্য আমরা যখন নির্ণয় করি তখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এখানে দ্রাঘিমার ভিত্তিতে আমাদেরকে কি সময়ের পার্থক্য নির্ণয় করতে হবে আমরা জানি কি আমাদের প্রতি ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের পরিমাণ হলো কত ৪ মিনিট আর প্রতি মিনিটের কত ৪ সেকেন্ড তাহলে এই সময়ের পার্থক্য ধরে আমরা কি করব আমরা এক জায়গার সাথে আরেক জায়গার সময়ের পার্থক্য নির্ণয় করব আর একটু সহজ ভাবে বলি এই যে আমরা বাংলাদেশ আমাদের বাংলাদেশের পূর্ব দিকে যে দেশগুলো আছে সেই দেশগুলোতে কি হচ্ছে আগে সূর্যোদয় হচ্ছে তার মানে সেখানে সকালটা আগে শুরু হয়ে যাচ্ছে আর বাংলাদেশের পশ্চিমী দেশগুলো যেগুলো আছে সেগুলোতে কি একটু দেরি করে সূর্যোদয় হচ্ছে এবং সেখানে কি সকালটাও দেরিতে হচ্ছে তাহলে আমরা যখন বাংলাদেশের সাথে অন্য কোনো দেশের সময়ের পার্থক্য নির্ণয় করব তখন আমরা ওই দেশের যে দ্রাঘিমার যে পরিমাণটা দেওয়া আছে সেই ডিগ্রিটাকে ৪ দিয়ে গুণ করে বাংলাদেশের সময়ের সাথে কি করে দিব কি যোগ করে দিব যেহেতু পূর্বের দেশগুলো আগে সেখানে সূর্যোদয় হয়ে গেছে আর পশ্চিমের দেশগুলোতে যেহেতু পরে সূর্যোদয় হয়েছে তাহলে সেখানে সময়টা কম হবে সেজন্য কি করব আমরা বাংলাদেশের সময়ের সাথে সেই সময়টাকে বিয়োগ করে দিব ঠিক আছে আমাদের এভাবে আমরা কি করবো একটা একটা জায়গা থেকে আরেকটা জায়গার সময়ের পার্থক্যটা নির্ণয় করব সর্বশেষে দেখো মানচিত্রে জিপিএস ও জিআইএস আমরা জানি আমাদের মানচিত্রে যে জিপিএস টা আছে সেটা হলো কি আমরা কোন একটি স্থানে অক্ষাংশ দ্রাঘিমাংশ এর থেকে শুরু করে সকল তথ্য কিন্তু আমরা এই জিপিএস এর মধ্যে পেয়ে যাই আমরা গুগলে সার্চ করে দেখি যে এই জায়গাটার অবস্থান কোথায় সেটা কিন্তু আমরা সহজে কি এই জিপিএস এর মাধ্যমে কি পেয়ে যাব আর জিআইএস হলো কি যেখানে আমাদের ভৌগোলিক যে তথ্যগুলো আছে সেগুলো কি করা হয় সংরক্ষণ করা হয় যখন আমরা কোনো বিষয় সম্পর্কে কোনো জায়গা সম্পর্কে যে কোনো তথ্য আমরা যখন জানতে চাব তখন আমরা এই জিআইএস এর মাধ্যমে কি করতে পারবো বের করতে পারবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ যে আমরা আলোচনা করলাম আমাদের এই আলোচনার মাধ্যমে যদি একটু যদি তোমরা বুঝতে পারো তাহলে আমি মনে করবো যে আমার এই ব্রহ্মচিত্রটি উপস্থাপন করাটা সার্থক হয়েছে আমরা আমাদের মানচিত্র গঠন ও ব্যবহার সম্পর্কে সঠিকভাবে ধারণা গ্রহণ করতে পারবো এবং এই বিষয়কে আমাদের প্রাত্যহিক এবং দৈনন্দিন কাজেও কি করতে পারবো ব্যবহার করতে পারবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ